কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বাদে বাদ মরে যায় যারা। নানা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা। আর বাঙালির ভালোবাসা মানে খাওয়া দাওয়া, তাই অপুর সংসারে আজ এই বিশেষ আয়োজন। নমস্কার, আজকের আমাদের রান্না পুর ভরা চাল কুমড়ো। এর জন্য আমাদের যা যা লাগছে, একটা চাল কুমড়ো অর্ধেক করে কেটে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে পকেট তৈরি করে নিতে হবে। আর এর সঙ্গে লাগছে ব্যাটারের জন্য বেসন, চাল গুঁড়ো, এক চিমটে হলুদ, কালো জিরে, পোস্ত, খাবার সোডা আর স্বাদ মতো নুন আর চিনি। এখানে আমরা পোস্ত আর সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সঙ্গে আছে নারকেল কুড়ানো, আর স্বাদ মতো নুন চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। এটার পুরটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি হবে, যার জন্য চিনিটা আর নুনটা বুঝে নিজেকে পরিমাণ মতো মেশাতে হবে। এটা মাখা হয়ে গেলে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমরা চাল গুঁড়ো, বেসন, কালো জিরে, খাবার সোডা, হলুদ, নুন এবং চিনি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, সুতরাং অল্প অল্প জল ঢেলেই এটাকে মেশাতে হবে, যেন এটা একদম পাতলা না হয়ে যায়। ঠিক এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমরা চাল কুমড়োর ভেতরে পুর ভরব। তার জন্য যেটা করতে হবে, চাল কুমড়োটা যে আমরা পকেট বানিয়েছি, সেই পকেটের মধ্যে আমরা পুরটা আস্তে আস্তে ঠিক এইভাবে ভরে নেব, যেন চারিদিকে বেরিয়ে না থাকে। ঠিক এইভাবে আমরা পুরটা আস্তে আস্তে ভরে নেব। এক্সট্রা যেটা লেগে থাকবে সেটা ছাড়িয়ে দিতে হবে। প্রতিটা চাল কুমড়োর পকেটেই আমরা ঠিক একইভাবে পুরগুলো ভরে নেব। এবার কড়ার তেল গরম হলে আমরা ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে চাল কুমড়োগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব। দুপিট সমান করে ভাজব, এমনভাবে যেন দুপিট লাল হয়ে যায়। গ্যাসের আঁচ কমিয়ে এটা ভাজতে হবে, তার ফলে চাল কুমড়োগুলো ওতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে লাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন পুর ভরা চাল কুমড়ো।